এটা শুনলেন সকলে, সারা বাংলা জুড়ে প্রায় 2200 কোটি টাকা কৃষক বন্ধুদের হাতে তুলে দেওয়া হচ্ছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েসিএসডির ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে আপনারা যদি কৃষক বন্ধু প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করে থাকেন বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যদি নিজেদের নাম নথিভুক্ত করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেন, সেক্ষেত্রে কিন্তু 5000 টাকা এবং কৃষকদের অ্যাকাউন্টে 2000 টাকা করে কিস্তির টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। এবং এই কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কি না বা ঢুকবে কি না সেটা কীভাবে চেক করবেন আপনার মোবাইল দিয়ে, তার কিন্তু লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দেবো এবং আপনারা নিজেরাও চেক করে দেখে নিতে পারবেন। তাছাড়া যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন, তাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা ঢুকবে কি না বা যারা টাকা পাননি তারা কত টাকা পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এবং কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাগুলো দেওয়া হচ্ছে, তার মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা কিভাবে আপনারা চেক করবেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে কি না বা ঢুকবে কি না, তো চলুন সর্বপ্রথম আমরা সেটা দেখে নিই। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কি না সেটা চেক করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং সার্চ বারে লিখবেন kishokbondhu.net। তো এটা লিখে যখনই সার্চ করবেন এই রকম ওয়েবসাইট কিন্তু আপনাদের সামনে খুলে যাবে। আর এই রকম ওয়েবসাইট খুলে গেলে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দ্বিতীয় নম্বরে একটি অপশান আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে কিন্তু এই যে গরু চিহ্ন রয়েছে, এর নিচে লেখা রয়েছে দেখুন যে নথিভুক্ত কৃষকের তথ্য, আর এই যে ছবিটা রয়েছে এই ছবির উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো যখনই আপনি ছবির উপরে ক্লিক করবেন সাথে সাথে এই পেজটা আপনাদের সামনে খুলে যাবে। দেখুন উপরে কিন্তু লেখাই রয়েছে কৃষক বন্ধু সার্চ ভোটার কার্ড। তো এই জায়গাতে আপনি আপনার ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন, অর্থাৎ যে ভোটার কার্ড দিয়ে আপনি কৃষক বন্ধু প্রকল্পে রেজিস্টার করেছিলেন সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর লেখা রয়েছে দেখুন আই অ্যাম নট এ রোবট, তো এই জায়গায় আপনি একটা টিক করে দেবেন। তারপরে এই যে সার্চ বক্স রয়েছে এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখানে ক্লিক করলেই আপনার পুরো ডিটেলসটা কিন্তু চলে আসবে। তো আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যখনই আপনারা আপনাদের ভোটার নাম্বারটা দিয়ে দেবেন, দেওয়ার পর আই অ্যাম নট এ রোবটে ক্লিক করবেন, এখানে গ্রিন কালার চিহ্ন এসে যাবে আর এই সার্চ বক্সে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, যখনই আপনি এখানে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এইরকম একটা পেজ খুলে যাবে, অর্থাৎ এখানে কিন্তু যে ব্যক্তি এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করিয়েছেন সেই ব্যক্তির পুরো ডিটেলসটা কিন্তু এখানে চলে আসবে। এবারে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে। দেখুন প্রথমেই রয়েছে স্ট্যাটাস, তো স্ট্যাটাসে রয়েছে অ্যাপ্রুভ, অর্থাৎ বন্ধুরা এই অ্যাপ্রুভ লেখা যদি থাকে তাহলে আপনাকে মেনে নিতে হবে যে আপনি কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন। এরপরে বলা হয়েছে দেখুন ট্রানজ্যাকশান স্ট্যাটাস, তো এখানে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড লেখা রয়েছে, অর্থাৎ বন্ধুরা এই অ্যাকাউন্ট ভ্যালিড লেখা রয়েছে এবং অ্যাপ্রুভ লেখা রয়েছে, এর অর্থ হলো আপনারা কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এরপরে দেখুন এখানে বলা হয়েছে যে 0.31 একর কোথায় টোটাল জমি রয়েছে, অর্থাৎ টোটাল ল্যান্ডের যে পরিমাণটা সেটা কিন্তু এনার 1 একরের থেকে কম। তো 1 একরের কম যদি জমি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা 2000 টাকা করে পাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিস্তি পাবেন, এবং যদি এটা 1 একর বা 1 একরের বেশি হতো সেক্ষেত্রে কিন্তু এই ব্যক্তি 5000 টাকার কিস্তি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যেত। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে কারা কারা টাকা পাবেন। এবারে বন্ধুরা, কী লেখা থাকলে আপনারা টাকাটা পাবেন না, এখানে অ্যাপ্রুভ লেখা রয়েছে আপনারা টাকা পাচ্ছেন, কিন্তু কী লেখা থাকলে আপনারা টাকা পাবেন না সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, এখানে যদি লেখা থাকে যে ডাটা নট ফাউন্ড যদি লেখা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন না। সেই সঙ্গে যদি লেখা থাকে যে পেন্ডিং, তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা টাকা পাবেন না। তাছাড়াও যদি এখানে লেখা থাকে যে রিজেক্টেড, তো রিজেক্টেড যদি লেখা থাকে তাহলেও কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না, এবং যদি অ্যাপ্রুভ লেখাটা থাকে তাহলে কিন্তু টাকাটা পাবেন। অর্থাৎ বুঝতেই পারলেন যে যদি ডাটা নট ফাউন্ড লেখা থাকে তাহলে টাকা পাবেন না, যদি পেন্ডিং লেখা থাকে তাহলেও কিন্তু আপনারা টাকা পাবেন না, এবং যদি রিজেক্টেড লেখা থাকে সেক্ষেত্রেও কিন্তু টাকা পাবেন না, যদি অ্যাপ্রুভ শুধুমাত্র লেখা থাকে তাহলেই কিন্তু টাকাটা পাবেন এবং অ্যাকাউন্ট কিন্তু ভ্যালিড হতে হবে, তাহলেই কিন্তু আপনারা টাকাটা পাবেন। তাছাড়া বন্ধুরা, এই যে ট্রানজ্যাকশন আইডিটা আপনারা দেখতে পাচ্ছেন, ট্রানজ্যাকশন স্ট্যাটাস, এখানে কী কী লেখা থাকলে আপনারা টাকা পাবেন বা কী কী লেখা থাকলে টাকা পাবেন না সেটা আমরা এবারে জেনে নেব, চলুন সেটা জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব ট্রানজ্যাকশন স্ট্যাটাসে কী কী লেখা থাকলে আপনারা টাকা পাবেন আর কী কী লেখা থাকলে আপনারা টাকা পাবেন না। তো দেখুন প্রথমেই 1 নম্বরে লেখা রয়েছে ADA আপলোডেড, অর্থাৎ এক্ষেত্রে আপনাকে জানিয়ে দিই ADA শব্দের অর্থ হলো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার। তো এখান থেকে যদি আপলোড করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ডকুমেন্ট আপলোড হয়ে গেলে, সমস্ত কিছু অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা টাকাটা পাবেন, অর্থাৎ ADA আপলোডেড লেখা থাকলে আপনারা টাকাটা পাবেন। DDA অ্যাপ্রুভ, অর্থাৎ ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার, তো এটা যদি লেখা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা টাকা পাবেন, তবে কিন্তু DDA রিভার্ট যদি লেখা থাকে, অর্থাৎ DDA রিভার্ট করে দেয় যদি ফেরত পাঠিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকাটা পাবেন না।
তারপরে দেখুন বলা হয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড, যেটা আপনাদেরকে এখনই দেখালাম যে অ্যাকাউন্ট ভ্যালিড যদি লেখা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন, আর অ্যাকাউন্ট যদি ইনভ্যালিড লেখা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন না। তো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পের ট্রানজ্যাকশন আইডি কী লেখা থাকলে টাকা পাবেন এবং কী লেখা থাকলে টাকা পাবেন না। এবারে আমরা জেনে নেব বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের 4,000 টাকা এবং 2,000 টাকা করে আপনারা কারা কারা পাবেন বা কারা কারা পাবেন না। তো সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিই যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন এবং যে সমস্ত মহিলাদের এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশান হয়নি বা কোনোরকম কোনো সমস্যা রয়ে গেছে, তারা কিন্তু এই মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। তবে হ্যাঁ, জানুয়ারি মাসে যখন দুয়ারে সরকারের ক্যাম্প হবে তখন কিন্তু আপনারা গিয়ে নিজেরা আবেদন করতে পারবেন এবং সেই সঙ্গে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কী ভুল রয়েছে সেটা অবশ্যই জানতে পারবেন। যদি কোনোরকম ভুল থাকে সেখান থেকে আপনারা ঠিক করে নিতে পারবেন বা আপনি সরাসরি বিডিও অফিস থেকেও কিন্তু এটা ঠিক করতে পারবেন। এবার জেনে নেব কারা কারা টাকা পাবেন। বন্ধুরা, যে সমস্ত মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কোনো সমস্যা ছিল, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা স্বাস্থ্যসাথী, সেই সমস্ত সমস্যার সমাধান যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ডিসেম্বর মাসেই আপনারা টাকা পেয়ে যাবেন। এবং সেপ্টেম্বর থেকে যদি আপনারা একটাও টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে এই ডিসেম্বর মাসে আপনারা 4 মাসের টাকা একসঙ্গে পাবেন। যারা এসসি অথবা এসটি ক্যাটাগরির রয়েছেন তারা 1,000 টাকার হিসাবে কিন্তু 4,000 টাকা পাবেন এবং যারা ওবিসি বা জেনারেল রয়েছেন তারা 500 টাকার হিসাবে 2,000 টাকা করে কিন্তু পেয়ে যাবেন এই মাসে। এবং যে সমস্ত মহিলারা আগে থেকে টাকা পাচ্ছেন তারা 1,000 টাকা এবং 500 টাকা যেমনভাবে পান ঠিক তেমনভাবেই পাবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।